নেতাজি সুভাষ বসুর বাড়ি। কার্শিয়াংয়ে যখন ছিলেন নেতাজি সুভাষ বসু, সে সময় এই বাড়িতেই বসবাস করেছেন। কার্শিয়াংয়ে যদি ভ্রমণে আসেন আপনারা, অবশ্যই নেতাজি সুভাষ বসুর বাড়ি, যেখানে কার্শিয়াংয়ে ছিলেন নেতাজি সুভাষ বসু, সেটা অবশ্যই পরিদর্শনে আসবেন। আপনাদের নিয়ে যাচ্ছি নেতাজি সুভাষ বসুর বাড়ি। এখন সেটা ফরেন ল্যাঙ্গুয়েজ স্টাডি সেন্টার হয়েছে। গিদ্ধা পাহাড় বলে একটি পাহাড় আছে, যে পাহাড়ের উপরে নেতাজি সুভাষ বসুর বাড়ি। চলুন দেখিয়ে দিই আপনাদের। আমিও দেখলাম, আপনারাও আমার চ্যানেল যারা ভিজিট করছেন তারাও দেখবেন অবশ্যই। আর সাবস্ক্রাইব করার কথা কখনো বলবো না, লাইক শেয়ার করার জন্য বলবো না, কারণ আপনারা করেন না যেহেতু। কারণ আপনারা আমার চ্যানেলে যারা ভিডিও দেখছেন তারা প্রত্যেকে খুব ম্যাচিওর, 55 ইয়ার্স ওল্ডের সিনিয়র সিটিজেনরা আমার চ্যানেল দেখেন, তারা সাবস্ক্রাইবও করেন না আর শেয়ারও করেন না। নেতাজি সুভাষ বসুর বাড়িতে এসে হাজির। সকাল সকাল এসে গেছি। গিদ্ধা পাহাড়, কার্শিয়াংয়ের দার্জিলিং। ভিজিটিং টাইম 9:30 থেকে 4:30 পর্যন্ত। এই সেই নেতাজির মূর্তি, যেখানে কার্শিয়াংয়ে এসে দীর্ঘদিন ছিলেন নেতাজি সুভাষ বসু। তার আগে রবীন্দ্রনাথ ছিলেন মংপুতে। আমার চ্যানেলে যারা ধারাবাহিক ভিডিও দেখেন তাদেরকে আমার কোনো রকম অনুরোধ নেই যে আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। কারণ আমার চ্যানেলে যারা দর্শক তারা প্রত্যেকেই খুব ম্যাচিওরড, এই কারণেই লাইক আর শেয়ার করেন না। আমার চ্যানেলে তিনটি পার্ট নিয়ে, নেতাজিকে নিয়ে ভিডিও, কটক এলগিন রোডের বাড়ি এবং রাজপুর সোনারপুরের মাঝখানে নেতাজি সুভাষ বসুর যে আদি বাড়ি সেটার উপর আমার চ্যানেলে ভিডিও আসছে। দেখার জন্য সকলকে আমার অনুরোধ, নেতাজি সুভাষ বসু কার্শিয়াংয়ে যে বাড়িতে ছিলেন এই সেই বাড়ি, এটা এখন রাজ্য সরকার মিউজিয়ামে পরিণত হয়েছে। রাজ্য সরকার এটাকে মিউজিয়াম করেছে, নেতাজি সুভাষ বোস ইনস্টিটিউট ফর এশিয়ান স্টাডিজ, নেতাজি সুভাষ বসু মিউজিয়াম সেন্টার ফর দ্য স্টাডিজ ইন হিমালয়ান ল্যাঙ্গুয়েজেস সোসাইটি অ্যান্ড কালচার, কার্শিয়াং। খুব অসাধারণ একটি জায়গায়, এখানে নেতাজি সুভাষ বসু দীর্ঘদিন ছিলেন। রাস্তা চলে গেছে, এখানে শেষ নেতাজি সুভাষ বসু ভবনেই শেষ হচ্ছে রাস্তাটি। উল্টো দিকে একটি পাহাড়, আর এই রাস্তাটি চলে গেছে, এই রাস্তাটি চলে গেছে শিলিগুড়ির দিকে একটি, আর একটি দার্জিলিংয়ের দিকে চলে গেছে। এখানে আসার সময় অবশ্যই মাথায় রাখবেন প্রত্যেক দিনই খোলা আছে, কিন্তু সেটা 9:30 থেকে 4:30 যেভাবে দেখালাম। মিউজিয়ামের ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই, এই হয়েছে ব্যাপার। সংরক্ষিত জিনিসপত্র যেগুলো রয়েছে সেগুলো মিউজিয়াম সেন্টার দর্শন করা যাবে, কিন্তু ভিডিও ক্যামেরা করা যাবে না। উপরে এই সংরক্ষণের যারা স্টাফ তাদের কোয়ার্টার, এবং এটা এন্ট্রান্স, এই রাস্তাটা এদিকে চলে গেছে। যে কথা বলছিলাম,
এই সেই নেতাজি সুভাষ বসুর বাড়ি, যে বাড়ি এখন ফরেন ল্যাঙ্গুয়েজ স্টাডি সেন্টার হয়েছে। এই বাড়িতে দীর্ঘদিন ছিলেন। শরৎচন্দ্র বোস হচ্ছেন নেতাজি সুভাষ বসুর দাদা, শরৎ দাদা। ওনার হাতে লাগানো এই ক্যামেলিয়া ট্রি। ভেতরে ব্যবহৃত সব জিনিসপত্র নেতাজি সুভাষ বসুর এই মিউজিয়ামে সংরক্ষিত আছে। পাহাড়ের গায়ে একদম অসাধারণ একটি পাহাড়, প্রকৃতির মাধুর্যে এই সেই বাড়ি নেতাজি সুভাষ বসু। তার আরেকটি ফলক এখানে রয়েছে।